أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হমান রহিম আলহামদুলিল্লাহ মুসলিম আলিকাম রহমতুল্লাহবর কত সম্মানিত ভাই আপনি প্রশ্ন করেছেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত মা বাবার পায়ের নিচে ধান সন্তানের জান্নাত এই কথার ভিত্তি কি এই কথাগুলো কি ঠিক নাকি আমাদের দেশে প্রচলিত কথা ঠিক এইভাবে সরাসরি হাদিস রয়েছে যেটা নাকি অর্থ হচ্ছে যে মার কদমের নিচে জান্নাত আল জান্নাত তাহা আকদা মিল মাহাত মানে মাদের কদমের নিচে জান্নাত এইভাবে হাদিসটা জয়ীফ এটা সহি সঠিক না আর ঠিক তেমনিভাবে এই ধরনের স্ত্রীর ক্ষেত্রেও স্বামীর ক্ষেত্রেও এটাও নাই যেভাবে হাদিসটা আসছে সহি সেটা আমরা উল্লেখ করতেছি বোঝার জন্য ইনশাআল্লাহ حديث, حديث معاويه ابن جاهم السلمي انه جاء النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اردت ان اغزو وجئت استشيرك فقال هل لك من ام؟ قال نعم فالزمها فان الجنه تحت رجليها رواه النسائي والحاكم وابن ماجه والطبراني. এটা মা জাহিমা আসুন আমি থেকে বর্ণিত তিনি বললেন যে সে রসুলের কাছে আসলো আশা বলল বললো যে আর আমি আপনার সাথে যুদ্ধ করতে আশা করতে যুদ্ধ করতে যাব এবং আপনার সাথে আমি পরামর্শ চাচ্ছি আপনার সাথে যুদ্ধ করতে যাতে চাচ্ছি তখন সালাম বললেন তোমার কী মা আছে তখন সে বললো যে মা আছে আমার তখন রুসাল্লাম বললেন যে তুমি তোমার মার খেদমত করো তার পায়ের নিচেই জান্নাত রয়েছে এটা হাদিস একশো চার নম্বর হাদিস এবং হাকেম ইবনে মাজার দুই হাজার সাতশো একাশি নম্বর হাদিস তারপর আনে এখানে তোমার মায়ের পায়ের নিচে জান্নাতের অর্থ হচ্ছে যে মায়ের পায়ের নিচে মায়ের পায়ের ধরে রাখলে জান্নাত হবে না অর্থ হচ্ছে যে মাকে মার খেদমত করা এবং মাকে সন্তুষ্ট রাখা মাকে কোনো ধরনের কষ্ট না মা যদি সন্তানের ওপর সন্তুষ্ট থাকে এবং তার সাথে ইমান থাকতে হবে সঙ্গে থাকতে হবে ইমান থাকতে হবে নামাজি হতে হবে ছেলে দিনদার থাকতে হবে তার মধ্যে ইমান থাকতে হবে এবং শিরিক বেদার থেকে মুক্ত থাকতে হবে তারপরে সে যদি মাকে সন্তুষ্ট রাখে তবে জাননাতে অনেক সহজে সে জলে চলে যেতে পারবে কিন্তু সে যদি তাহার গুজার হয় নামাজি হয় কিন্তু মাকে সে অসন্তুষ্ট মা তারপর অসন্ত সন্তুষ্ট না সে মার কোনো খেদমত করে না মার নাফরমানি করতেছে সে মার যে প্রয়োজন সে মেটায় না মাকে কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে কষ্ট দিচ্ছে তাহলে এই ধরনের তাহার যুদ্ধ যদি পাঁচক নামাজ পড়ো তাহলে সে জান্নাতে যেতে পারবে না তাহলে এক নম্বর শর্ত হচ্ছে একটা লোক মমিন হতে হবে নামাজি হতে হবে এবং হালাল হারাম মেনে চলবে তারপর সে যদি তার মাকে সন্তুষ্ট রাখে মাকে ব্যবহারের মাধ্যমে তার মার প্রয়োজন মেটানোর মাধ্যমে সকল দিক দিয়ে মা তারপর সন্তুষ্ট তাহলে তার জান্নাতে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবং তার মর্যাদা অনেক বাড়বে আমরা আল্লাহ তারা আমাদের সবাইকে মা পিতা মাতার খ্যাত করার দান এবং তাদেরকে সন্তুষ্ট রাখার এটা হচ্ছে مار بابار استري بابار جدار ستا هاشا ان آه حسين بن محسن رضي الله عنه ان عن امتا له اتت النبي صلى الله عليه وسلم فقال لها اذات زوج انت قالت نعم قال فاين انت منه قالت ما الوه الا ما عجزت عنه قال فكيف انت له فانه جنتك يا نارك رواه احمد باسناد جيد والحاكم وقال صحيح الاسناد হোসেন হোসেনকে বর্ণিত তিনি বললেন যে আমার ফুফু আসলো রসুল হিসেমের সাথে সাক্ষাৎ করলেন তখন রসুল হিসেম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার কি স্বামী আছে তখন সে বললো হ্যাঁ স্বামী আছে তখন সে রসুল বললেন কোথায় তার তোমার সাথে স্বামীর সাথে তোমার কি কি ধরনের সম্পর্ক রয়েছে সে বললো যে আমি আমার স্বামীর প্রয়োজন মিটাই সাধ্য অনুযায়ী এবং যেটা পারি না সেটা করি না তখন তাকে বললেন যে তুমি কি চিন্তা তোমার চিন্তা কি তুমি জানো না সে তোমার যে স্বামী সে হয়তো তোমার জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম এটা মোসনাদ আহমদে তাই মুসনাদে আহমদে রয়েছে সেটা হাকেম সহি হাদিস আরেকটা হাদিসে আরও স্পষ্ট করে রসুল্লা বলেছেন অনেক সুন্দর হাদিস সেটা হচ্ছে আবু হরাই থেকে বর্ণিত আবু হলাই থেকে বর্ণিত রসুল্সাম বলেছেন যে কোনো স্ত্রী যদি তার পাঁচ রক্ত নামাজ সঠিকভাবে আদায় করে রমজান মাসের রোজা রাখে এবং তার লজ্জা হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে সে জান্নাতের যে কোনো আটটা দরজা দিয়ে জান্নাতের যে কোনো আটটা দরজা যে কোনো জান্নাত দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এটা হচ্ছে ইবনে মা ইবনে হেব্বানের হাদিস আর তার বিপদে বলা হয়েছে যে আনসাহবান নবি আল্লাহর থেকে বর্ণিত ইমা ইমরাতুন সালাত সালাত তালাকান মিন গায়র বাস হা আলাইহা رائহাতুল জান্নাহ তিরমিজের হাদিস সাহবান নবি আল্লাহর থেকে বর্ণিত যে কোন মহিলা যদি বিনা কারণে তার স্বামীর কাছে তালাক চায় এবং তালাক নিয়ে নেয় তাহলে সে তার জন্য জান্নাত হারাম এমনকি সে জান্নাতের সুগন্ধও পাবে না তিরমিজের হাদিস তো আমরা যে হাদিস থেকে জানলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা পুরুষের জন্য সবচেয়ে তার যে হক সেটা মার উপর মাকে যদি সে সন্তুষ্ট রাখতে পারে তাহলে সে সহজে জান্নাতে যেতে পারবে আর একটা মেয়ে লোকের জন্য হলো সবচেয়ে বড় হক তার জন্য হচ্ছে স্বামী স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে তাহলে সে অবশ্যই অনেক সহজে সে জান্নাতে যেতে পারবে কিন্তু যদি স্ত্রী দিনদার তাহাজগুজার হয়েও স্বামীকে সন্তুষ্ট না রাখতে পারে তাহলে তার জন্য জান্নাতের খুশবু পাওয়াটাও অত্যন্ত কঠিন ঠিক তেমনিভাবে একটা পুরুষ যদি সে অনেক দিনদার হয় এবং হওয়া সত্ত্বেও যদি মাকে সন্তুষ্ট না রাখতে পারে মার মার সন্তুষ্ট অর্জন না করতে পারে তাহলে তার জন্য জাহান্নাম অবদারিত আল্লাহর বলে আমাদের আমরা দোয়া করি সমস্ত মুসলমানদের মধ্যে যারা পুরুষ রয়েছে তারা যেন তাদের মাকে মার খেদমতের মাধ্যমে মাকে সন্তুষ্ট রাখতে পারে এবং সৎ পথে চলতে পারে ঠিক তেমনিভাবে আমরা পৃথিবীর সমস্ত মেয়েদের জন্য মহিলাদের জন্য মা বোনদের জন্য আমরা দোয়া করি তারা যেন তাদের স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে এবং আল্লাহর আনুগত্য করতে পারে وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين